আষাঢ়ের শেষ, তারপরও ভোররাত থেকে ঝুম বৃষ্টির কবলে রাজধানী ঢাকা। কয়েক ঘন্টার টানা বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর পশ্চিম ছাওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া সহ মিরপুরের বেশিরভাগ এলাকা। কোমরসমান পানিতে প্লাবিত শান্তিনগর, মালিবাগ, রেলগেট, মৌচাক ও মগবাজার। সরকারি ছুটির দিনেও যারা ঘর থেকে বের হয়েছেন, পড়তে হয়েছে বিপাকে। আমি মতিঝিল থেকে এই পর্যন্ত হাইটে আসছি, ওদিকে পানি প্রায় কোমর পানি। সকাল থেকে বৃষ্টির কারণে ভাই সারা রাস্তা জ্যাম পাইছি, যাত্রী পাই নাই, গাড়ির ইঞ্জিনে ইঞ্জিনে পানি উঠে গেছে। আমরাও ভুগতেছি, জনগণও ভুগতেছে, প্রচুর পানি যা বলার বাইরে। যাত্রী কম, রাস্তাঘাটে অনেক পানি গাঞ্জি। নগরীর আজিমপুর, পলাশী, পল্টন মোড়, পুরান ঢাকা, কাউরান বাজার, শাহজাহানপুর, পশ্চিম তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি সহ রাজধানীর অনেক রাস্তাতেই কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। পথচারীদের দুর্ভোগের শেষ নেই। অনেক যানবাহন রাস্তায় আটকে রয়েছে, আপনার নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বাস, ট্রাক, প্রাইভেট কার, অনেক রিক্সা, সব গাড়ি নষ্ট হয়েছে মোটামুটি। দোকান মার্কের অবস্থা খুব কাহিল দেখা যাইতেছে, পানি কারণে ভাই দোকানই করতে পারছি না, খুলতে পারতেছি না, তাই বন্ধ। বিভিন্ন কাজ কাম এটা ওটা বাইরে আনার জন্য মানুষের যাদের বাইর হইতে হয় তাদের তো দোকানটা অবশ্যই ভোগ করা লাগে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ভোর থেকে ছয় ঘন্টায় ঢাকায় 130 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 309 মিলিমিটার। শনিবার থেকে কমতে পারে বৃষ্টিপাত। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, এটা হচ্ছে যে আগামীকাল সকাল পর্যন্ত, মানে আজকে সারাদিন এই ধারাটা অব্যাহত থাকবে, অথবা অঞ্চলভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণটা কম বেশি হতে পারে। তবে আগামীকাল থেকে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে কমে আসবে, এবং কমে আসলেও দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বৃষ্টিপাতের যে প্রবণতাটা, এটা অব্যাহত থাকবে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্ক বার্তা দেয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।